পশ্চিমাদের স্বীকার করতে ক্ষেপণাস্ত্র শনাক্তকারী স্যাটেলাইট উৎক্ষেপণ রাশিয়ার। ক্ষেপণাস্ত্র নয়, এবার উপকূল লক্ষ্য করে গোলা নিক্ষেপ করল উত্তর কোরিয়া। রুশ সেনাবাহিনীর অস্ত্র আধুনিকায়নের আহ্বান পুতিনের। স্থিতিশীল অবস্থা ইমরান খানের, আবারও শুরু হচ্ছে লং মার্চ। পরমাণু অস্ত্র বানাচ্ছে ইউক্রেন পাকিস্তান, দাবি রাশিয়ার। ভয়াবহ বায়ু দূষণে হাসফাস করছে দিল্লিবাসী। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 214 সেনাবন্দী বিনিময়। ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর জয়। সবশেষে জানবেন ইরানকে মুক্ত করার ঘোষণা বাইডেনের। ক্ষেপণাস্ত্র শনাক্তকারী স্যাটেলাইট উৎক্ষেপণ রাশিয়ার। রাশিয়ানরা বুধবার মহাকাশে একটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র শনাক্তকারী উপগ্রহ পাঠিয়েছে। পাশাপাশি তারা ইউক্রেনের উপর কাজ করা মার্কিন উপগ্রহগুলোতে আক্রমণ করার বিষয়েও হুমকি দিয়ে আসছে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে বুধবার স্থানীয় সময় সকাল 9:48 বাংলাদেশ সময় দুপুর 12:48 সৌস 2.1B মাঝারি শ্রেণীর রকেটে স্যাটেলাইটের সাথে উৎক্ষেপণ করা হয়, যার উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। স্যাটেলাইটটি উত্তর রাশিয়ার প্লেসেটস্ক কসমোড্রোম থেকে উৎক্ষেপণ হয়েছে। এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, মহাকাশ বাহিনীর কমব্যাট ক্রুরা রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্বার্থে একটি মহাকাশযান সহ সৌস 2.1B মাঝারি শ্রেণীর কেরিয়ার রকেট উৎক্ষেপণ করেছে। কয়েকদিন আগে হোয়াইট হাউস একটি প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, যদি রাশিয়া ইউক্রেনকে সহায়তা করার জন্য ব্যবহার করা মার্কিন স্যাটেলাইটগুলিতে আক্রমণ করার হুমকি অনুসরণ করে, যা রাশিয়ার ফেব্রুয়ারিতে আক্রমণ করেছিল। এই বিরোধ বিশ্বজুড়ে বেশিরভাগ রাশিয়ান মহাকাশ অংশীদারিত্বকে ভেঙে দিয়েছে। রাশিয়ান কর্মকর্তারা কয়েক মাস ধরে বলছেন যে সশস্ত্র সংঘাতের সময় বাণিজ্যিক মার্কিন স্যাটেলাইটগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে মহাকাশের হুমকি কমানোর বিষয়ে জাতিসংঘের ওপেন অ্যান্ডেড ওয়ার্কিং গ্রুপ বা ODBUG রাশিয়ার একটি প্রতিনিধি দল 27 অক্টোবর বিষয়টি পুনর্ব্যক্ত করেছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি মনে করেন, মহাকাশে কি উচিত হবে রাশিয়ার যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ধ্বংসের মাধ্যমে মহাকাশ যুদ্ধের সূচনা করা? ক্ষেপণাস্ত্র নয়, এবার উপকূল লক্ষ্য করে গোলা নিক্ষেপ করল উত্তর কোরিয়া। এবার দক্ষিণ কোরিয়ার সাগর উপকূল লক্ষ্য করে মুহুর্মুহু গোলা নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলছে উত্তর কোরিয়া আজ সকালে সাগর অভিমুখে অন্তত 80টি গোলা নিক্ষেপ করেছে। কোরীয় উপদ্বীপে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া তাদের যৌথ সামরিক মহড়ার মেয়াদ আরও 5 দিনের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়ার পর পিয়ংইয়ং এই পদক্ষেপ নিল। গত সোমবার ওয়াশিংটন ও সিউল ওই যৌথ মহড়া শুরু করেছিল। মহড়ার সময়সীমা বাড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি পাক জং চোন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত যৌথ বাহিনীর উস্কানিমূলক সামরিক কর্মকাণ্ডের কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবে। তিনি মহড়ার সময়সীমা বৃদ্ধির ঘটনাকে একটি ভয়াবহ ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। রুশ সেনাবাহিনীর অস্ত্র আধুনিকায়নের আহ্বান পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রুশ সেনাবাহিনীর ব্যবহৃত অস্ত্রের আধুনিকায়ন করা উচিত। বুধবার তিনি নিজের সমন্বয় পরিষদের এক বৈঠকে এই কথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। পুতিন বলেন অবশ্যই ক্রমাগত ও ধারাবাহিকভাবে অস্ত্রের উন্নতি করতে হবে, কার্যকর থাকতে হবে। তিনি বলেন এটা নিশ্চিত করার জন্য উৎপাদনকারী ও বিকাশকারীদের মধ্যে সক্রিয় প্রতিযোগিতা থাকা গুরুত্বপূর্ণ। ইউক্রেনে চলমান যুদ্ধে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় সমালোচনার মুখে পড়েছে রুশ সেনাবাহিনী। বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ব্যাপক সরঞ্জামগত ক্ষতির কারণে পুরনো সামরিক যান নিয়ে লড়াই করতে বাধ্য হচ্ছেন ইউক্রেনে মোতায়েনকৃত রুশ সেনারা। বেলারুশের মজুদ থেকে অন্তত 100টি ট্যাঙ্ক এবং লড়াইয়ের সামরিক যান সংগ্রহ করতে বাধ্য হয়েছে তারা। এছাড়া আংশিক সেনা সমাবেশের ঘোষণার পর রুশ সেনারা অভিযোগ করেছেন তাদের উপযুক্ত ও পর্যাপ্ত বা কোনো সামরিক সরঞ্জাম দেওয়া হচ্ছে না। অনেকে নিজেদের থার্মাল অন্তর্বাস এবং বডি আর্মার নিজের টাকা দিয়ে কিনেছেন। স্থিতিশীল ইমরান খানের অবস্থা, আবারও শুরু হচ্ছে লং মার্চ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। তবে তার পায়ে এখনও বুলেটের কিছু অংশ রয়ে গেছে, ফলে তার অস্ত্রোপচার দরকার। তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফ এর পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার বেলা 11:00 আবার ইসলামাবাদ অভিমুখে লং মার্চ শুরু হচ্ছে। ইমরান খানের সাবেক সহকারী ডাক্তার ফয়সাল সুলতান লাহোরের শওকত খানম হাসপাতালের বাইরে সাংবাদিকদের জানিয়েছেন ইমরানের অবস্থা স্থিতিশীল হলেও
এক্সরে ও স্ক্যানে দেখা গেছে যে তার পায়ে এখনও বুলেটের কিছু অংশ রয়ে গেছে। তার টিবিয়ার শিনবনে একটি চিপসও দেখা গেছে। তিনি আরও বলেন, তাকে অপারেশন থিয়েটারে নিয়ে বুলেটের বাকি অংশ বের করা হবে। এদিকে ইমরান খানের উদ্ধৃতি দিয়ে ইনসাফ স্টুডেন্টস ফেডারেশন জানিয়েছে, ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লং মার্চ বেলা 11টায় শুরু হওয়ার কথা ছিল। পরমাণু অস্ত্র বানাচ্ছে ইউক্রেন পাকিস্তান, দাবি রাশিয়ার। ইউক্রেন ও পাকিস্তান পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তি নিয়ে আলোচনা করছে বলে দাবি করেছেন রাশিয়ান সিনেটের প্রতিরক্ষা কমিটির সদস্য ইগোর মরোজভ। সম্প্রতি এক প্রেস মিটিংয়ে তিনি এই দাবি করেন, খবর ইকোনমিক্স টাইমস এবং দ্য হিন্দু পোস্টের। মরোজভ বলেন, ইউক্রেনের বিশেষজ্ঞরা পাকিস্তানে গিয়েছেন এবং পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তি নিয়ে আলোচনা করার জন্য পাকিস্তান থেকেও একটি প্রতিনিধি দল সেখানে গেছে। তিনি বলেন, ইউক্রেন একটি ভয়ঙ্কর বোমা তৈরি করতে পারে, এটি কোনো গোপন বিষয় নয়। তবে প্রকল্পটিতে কারা বিনিয়োগ করছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে পাকিস্তানের ফরেন অফিসের মুখপাত্র আসিম ইফতেখার আহমেদের অফিস থেকে জারি করা একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে ডন নিউজ বলছে, আমরা রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের ভিত্তিহীন বিবৃতিতে বিস্মিত। তারা কোনো যুক্তি ছাড়াই এবং সম্পূর্ণরূপে অসঙ্গতিপূর্ণ এই বিবৃতি দিয়েছে। উত্তর কোরিয়াকে পরমাণু বোমা তৈরিতে পাকিস্তান সহযোগিতা করে আসছে এমন অভিযোগ পুরনো। লিবিয়াকেও পরমাণু কর্মসূচিতে পাকিস্তান সহযোগিতা করছে এমন অভিযোগও নতুন নয়। ইউক্রেন পাকিস্তানে অস্ত্র সরবরাহ করে থাকে। পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি একসময় বিবৃতি দিয়ে জানিয়েছিল যে তারা কিছু অস্ত্রের গোলাবারুদ উৎপাদন করছে যা ইউক্রেনের সেনারা ব্যবহার করে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 214 সেনাবন্দী বিনিময়। ইউক্রেন রাশিয়া আবারও বন্দী বিনিময় করেছে। ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের প্রধান আন্দ্রি ইয়ারমাক এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছেন। আন্দ্রি ইয়ারমাক বলেন, আমরা আজকে আরও একটি বন্দী বিনিময় করেছি, 107 সেনাকে বাড়ি ফেরাতে সক্ষম হয়েছি। রাশিয়ার কাছে বন্দী সেনাদের ফেরাতে ইউক্রেন সরকার যা প্রয়োজন তা করবে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন তাদের 107 সেনাকে মুক্তি দিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন থেকে মুক্তি পাওয়া সেনাদের চিকিৎসার জন্য মস্কোতে নেওয়া হবে। ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর জয়। আবারও সরকার গঠনের সুযোগ পাচ্ছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ডানপন্থী এই নেতার নেতৃত্বাধীন কোয়ালিশন দল ইসরায়েলি নির্বাচনে জয় পেয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের সাধারণ নির্বাচনের ফল প্রকাশিত হয়। এতে দেখা গেছে, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে 120 আসনের মধ্যে 64 আসন পেয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোয়ালিশন দল। তার প্রতিদ্বন্দ্বী ইয়ার লাপিড ও তার সহযোগী দলগুলো পেয়েছে 51 আসন। এই দুই নেতাকে সমর্থন না দেওয়া হাদাস পার্টি পেয়েছে 5 আসন। এদিকে নির্বাচনের ফল প্রকাশের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিড নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন। ইরানকে মুক্ত করার ঘোষণা বাইডেনের। ইরান জুড়ে চলমান বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমরা শীঘ্রই দেশটিকে মুক্ত করব এবং তেহরান সরকারের হাতে যারা আটক আছেন তারাও নিজেদের মুক্ত করতে সক্ষম হবে। গতকাল একটি প্রচার সমাবেশে তিনি এই ধরনের মন্তব্য করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 2000 বেশি শিক্ষাবিদ জো বাইডেনকে ইরানের চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের সমর্থনের আহ্বান জানিয়ে একটি চিঠি লেখেন। তারা ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর ভয়াবহ পরিস্থিতির প্রতি জরুরি মনোযোগ দেওয়ার এবং জো বাইডেনকে আরও বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারই পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট এই কথা বলেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে প্রচার অভিযানে যুক্ত হয়েছিলেন বাইডেন। সেখানে তিনি ইরানের বিক্ষোভের প্রতি একাত্মতা পোষণ করে বলেন, চিন্তার কোনো কারণ নেই, আমরা শীঘ্রই ইরানকে মুক্ত করতে যাচ্ছি এবং এর ফলে দেশটির সরকারকে চ্যালেঞ্জকারী বিক্ষোভকারীরা শীঘ্রই নিজেদের মুক্ত করতে পারবে। তবে ঠিক কোন ধরনের ব্যবস্থা তারা নিচ্ছেন এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি। গত সেপ্টেম্বরে ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে 22 বয়সী মাহসা আমিনীর মৃত্যু হয়। এরপর থেকে সেই ঘটনার বিচারের দাবিতে ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 7 ধরে চলা এই বিক্ষোভে এই পর্যন্ত নারী শিশুসহ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছে সহস্রাধিক মানুষ। অথচ এখন পর্যন্ত বিক্ষোভ থামার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই বিক্ষোভকে ঘিরে পশ্চিমা বিশ্ব ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সোচ্চার হচ্ছে। তবে ইরান এই বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে পশ্চিমা বিশ্বকে অভিযুক্ত করেছে।